बनाऊं। गुड, अच्छा ओके। हियर फॉरेनर स्टूडेंट्स आर प्रेजेंट इन दिस क्लास। फॉरेनर स्टूडेंट्स पॉसिबली नो फॉरेनर स्टूडेंट्स। अच्छा मैं एक कथा बोलूं, इन लास्ट क्लास पॉसिबली आई हैव डिस्कस्ड अबाउट सम एग्जांपल ऑफ द डीएनए वायरस। ओके डू यू रिमेम्बर, মনে আছে কিছু? ম্যাম ডিএনএ ভাইরাসের কিছু এক্সাম্পল দিয়েছিলাম, মানে কিছু 5-6টা শুধু ডিএনএ ভাইরাস, আমাদের খুবই কম ডিএনএ ভাইরাস আছে, তার কিছু এক্সাম্পল দিয়েছিলাম, মনে আছে? একটা কি বলেছিলাম যে ব্লাড ট্রান্সফিউশন মাধ্যমে হয়, ব্লাড ট্রান্সফিউশন অথবা সেক্সুয়াল রুটে হতে পারে, ওটার নাম কি ছিল? ব্লাড ট্রান্সফিউশনে যে হয় হেপাটাইটিস ভাইরাস, টোটাল প্রায় হেপাটাইটিস এ বি সি ডি ই আছে, পাঁচটা, মেইনলি পাঁচটা, তার মধ্যে অনলি বি হচ্ছে ডিএনএ ভাইরাস এক্সেপশন এটাই, আর বাকি যে চারটা আছে আর রেস্ট অফ দ্যাম দে আর আরএনএ ভাইরাস। মনে যেতে থাকে আরএনএ ভাইরাসের মধ্যে যদি জিজ্ঞেস করি হেপাটাইটিস ভাইরাস কোনগুলো, তো বাকিগুলো বি এন্ড বি ছাড়া বাকি যেগুলো আছে প্রত্যেকটা আছে আরএনএ ভাইরাস। ওকে আরেকটা জিনিস বলি, তোমার হেপাটাইটিস গেল, সেকেন্ডলি তোমাদেরকে একটা বলছিলাম যে আরেকটা সেক্সুয়াল রুটে ট্রান্সমিট হয়, ভ্যাকসিন আছে মেয়েদের একটা কার্সিনোমা তৈরি করতে পারে, সার্ভাইকাল কার্সিনোমা, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, ওইটা কিন্তু ডিএনএ ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, ভেরি গুড, যে বলছো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, দিস কজেস সার্ভাইকাল কার্সিনোমা, দিস কজেস অ্যানাল কার্সিনোমা ইন কেস অফ মেল। হ্যাঁ তো এটা যারা হোমোসেক্সুয়াল তাদের ক্ষেত্রে অ্যানাল কার্সিনোমা তৈরি হতে পারে, আর এটার এগেনস্টে ভ্যাকসিন আছে, এখন মেয়েদের ক্ষেত্রে এই ভ্যাকসিনটা দেওয়া হয়। তোমরা কিন্তু অনেকেই জানো যে 12 থেকে 13 বছরের মেয়েদের বলা হয় যে এই ভ্যাকসিনটা দিতে, মেইনলি হচ্ছে বিফোর সেক্সুয়াল এক্সপোজার, এটার আগে এই ভ্যাকসিনটা দিতে হয়। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের এগেনস্টে ভ্যাকসিন আছে বাজারে, 4টা স্ট্রেনের এগেনস্টে দেওয়া হয়। হ্যাঁ এটা একটা গুলো ডিএনএ। আরেকটা ভাইরাস বলেছিলাম যেটা পৃথিবী থেকে আমাদের ওয়ার্ল্ড থেকে ইরাডিকেট হয়ে গেছে, 3 নাম্বার, আমি 3 নাম্বার, 1, 2, 3, মানে কি অ্যাকর্ডিং টু ইম্পর্টেন্স অনুযায়ী তোমাদেরকে কিন্তু আমি পড়ানোর চেষ্টা করি। হ্যাঁ 3 নাম্বার একটা ভাইরাস আছে যেটা ওয়ার্ল্ড থেকে টোটালি ইরাডিকেট হয়েছে পক্স দিয়ে, কোনটা বলতো? হ্যাঁ স্মল পক্স, এইটার এটা কিন্তু পুরো ওয়ার্ল্ড থেকে ইরাডিকেটেড, এই দিস ইজ দ্য অনলি ওয়ান ভাইরাস উইচ ইজ টোটালি ইরাডিকেটেড ফ্রম দ্য ওয়ার্ল্ড, এই একটা ভাইরাস, যেটা 77 অথবা 79 এর দিকে তোমার এটা টোটালি এটা ইরাডিকেট হয়ে গেছে। এটার এগেনস্টও ভ্যাকসিন আছে কিন্তু ভ্যাকসিনটা এখন দেওয়া হয় না, যেহেতু এখন নাই সেই জন্য এটা দেওয়া হয় না। তবে জানো এই ভাইরাসের কিছু অ্যান্টিজেন ভাইরাসটাকে কালটিভেট করে রাখা হয়েছে রাশিয়ার একটা ল্যাবে, কিন্তু রাখা হয়েছে, কথা আমার বুঝতে পারছো? রাশিয়ার একটা ল্যাবে রাখা হয়েছে, কখনো যদি কেউ ছড়াতে চায় ওইখান থেকে ছড়াতে পারবে। তোমরা অনেক সময় মুভি দেখো না, ইংলিশ মুভি, দেখা যাচ্ছে যে ফ্রম ল্যাব ভাইরাস ইজ ট্রান্সমিটেড, হয়তো কোনো প্যাকেট অথবা কোনো কিছু মাধ্যমে ইনহেলেশন রুটে, যে ভাইরাস গুলো ইনহেলেশন রুটে ট্রান্সমিট হয়, যেমন ধরো এই যে স্মল পক্স, হ্যাঁ এটা কিন্তু তোমার রেসপিরেটরি ট্র্যাক্টের মাধ্যমে ট্রান্সমিট হয়, এটার সুবিধাটা কি যে খুব দ্রুত ট্রান্সমিট হয়ে যায়। এখন বায়ো টেরোরিজম একটা টার্ম শুনো না, টেরোরিস্ট এটা তো নাম শুনো, এটা কিন্তু একটা রাশিয়ার একটা ল্যাবে আছে। অনেক সময় দেখবা যে বিভিন্ন ইংলিশ মুভিতে বিভিন্ন ল্যাব থেকে কোন ভাইরাস নিয়ে এটা কোথাও একটা এরিয়াতে কোন একটা কান্ট্রিতে একটা স্প্রেড করে দিল, এবং ওইগুলো স্প্রেড করে দেখবা যেগুলো খুব দ্রুত ইনহেলেশন রুটে চলে যায়,
তাহলে ওদের টার্গেট কি দ্রুত এটা স্প্রেড করবে, অনেক লোক মারা যাবে, এটা হচ্ছে ওদের টার্গেট, কথা বুঝছো? সেই জন্য এগুলো খুবই সাবধানে সহিত রাখা হয়, যে মুভিতে যেরকম অনেক কিছু দেখায় এগুলা থেকেও কিছু তো শেখার বিষয় আছে আসলে, কিন্তু রিয়েলি তোমার একটা ল্যাবে সেট আপ করে রাখা হয় এবং অনেক কিছু পাসওয়ার্ড থাকে, অনেক কিছু থাকে, অনেক নিরাপত্তা থাকে, সেফ গার্ড থাকে, তারপরও যারা করান তারা কিন্তু এসব কাজ করে, খারাপ কাজগুলো। হ্যাঁ, তো এসব ভাইরাস তো তুমি জানালা, তাহলে যে ভাইরাস, সাম ভাইরাস ইউজ অ্যাজ এ বায়ো লজিক্যাল অ্যাজ এ বায়োটেরোরিজম টু টু ডু বায়োটেরোরিজম, এটা কাজটা কমপ্লিট করার জন্য এটা ইউজ করতে, একটা এক্সাম্পল স্মল বক্স দিয়ে করতে পারে। হ্যাঁ, ওকে। আর একটা ভাইরাসের নাম বলছিলাম তোমাদের, কিন্তু খেয়াল করছো অনেকে ঠোঁটে কিছু জ্বর জ্বর ঠোঁস হয় বলি না, দ্যাট ইজ এ সাম পাস্তুল লাইক লেশন ইন আওয়ার লিপ, সামটাইম ইন ফিভার অর এনি ইমিউনো সাপ্রেসড কন্ডিশন, তুমি কি লক্ষ্য করেছো? ডু ইউ জি ম্যাম ফোকাস ওকে জট কিছু বলতে না বাংলায় যে পানির মতো যে কিছু হয় ওকে কিনারে, এটা কোন ভাইরাস দিয়ে হতে পারে? উইচ ভাইরাস কজেস দিস ভেসিকুলার লেশন অথবা গুলা উইচ কন্টেন ওয়াটার ভেসিকল দ্যাট ওয়াটার, কমন একটা ভাইরাস আছে হার্পেস, ডু ইউ হিয়ার হার্পেস ভাইরাস? হার্পেস সিমপ্লেক্স ভাইরাস, ভেরি গুড, হার্পেস সিমপ্লেক্স ভাইরাস, দিস ইজ অ্যানাদার ডিএনএ ভাইরাস। তাহলে আমরা প্রথমে বললাম একটা ডিএনএ, যদি বলি আমি হেপাটাইটিস এর মধ্যে কোনটা ডিএনএ ভাইরাস? হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, দিস ইজ অনলি ওয়ান ভাইরাস অফ হেপাটাইটিস হুইচ ইজ ডিএনএ। হ্যাঁ, একটা নাম্বার টু, এবার তোমরা হার্পেসটাকে নাম্বার টু তে নিয়ে আসবা, কারণ আমাদের হার্পেস সম্পর্কে বেশ কিছু কোশ্চেন জানতে হয়। হার্পেসটা কমনলি দেখো, সেই জন্য বললাম যে আমাদের লিপের মধ্যে দেয়ার ইজ ভেসিকুলার লেশন, এটা অনেক সময় দেখবা যে নিজেরই দেখবা যখন তোমাদের ফিভার থাকবে, স্ট্রেস কন্ডিশন থাকবে, ইন দ্যাট সিচুয়েশন দেয়ার ইজ ভেসিকুলার লেশন ফর্মস ইওর লিপ, এটা এটা ইন অ্যাক্টিভেশন হয়ে যায় বুঝছো, এটা প্রায় সময় কিন্তু এটা দেখা দেয়, এটা হলো হার্পেস সিমপ্লেক্স ভাইরাস, এটা একটা মনে রাখ। হার্পেস ভাইরাস, হার্পেস এর মধ্যে বেশ কয়েকটা, আমাদের আটটা ফ্যামিলি আছে, আমরা একটা গ্রুপের মধ্যে জানবো যেটা হচ্ছে হার্পেস ফ্যামিলি। আচ্ছা, তিন নাম্বার আমি বলতে চাচ্ছি, আমাদের একটা সেক্সুয়ালি ট্রান্সমিট হয়, মেয়েদের সার্ভাইকাল কার্সিনোমা তৈরি করে আর ছেলেদের অ্যানাল কার্সিনোমা মোস্ট অফ দ্য ক্ষেত্রে, এবং এটার এগেনস্টে ভ্যাকসিন আছে আমি বলি, তো এটা কোনটা ভ্যাকসিন যদি থাকে? চার নাম্বার যদি বলি একটা পক্স ভাইরাস আছে উইচ ইজ ইরাডিকেটেড ফ্রম আওয়ার ওয়ার্ল্ড, তাহলে কোনটা হবে? জস্টার, পক্স, জস্টার ভাইরাস না, স্মল পক্স, আমি যদি বলি কমপ্লিটলি ইরাডিকেট ইন না, ভেরিসেল না, জস্টার না, একটা বলি যে এই ভাইরাসটা ওয়ার্ল্ড থেকে ইরাডিকেট মানে কি দূর হয়ে গেছে, ইরাডিকেশন দ্যাট মিন্স ওয়ার্ল্ডে এটা আর পাওয়া যাচ্ছে না, ওয়ার্ল্ডের থেকে টোটালি ইরাডিকেট হয়ে গেছে, কথা বুঝছো? এটা হলে বলবা স্মল পক্স, পক্স এর মধ্যে কয়েকটা গ্রুপ আছে তার মধ্যে স্মল পক্স, এবং এটার এগেনস্ট ভ্যাকসিন আছে বুঝছো, আমরা এখন আর ভ্যাকসিনটা দেওয়ার প্রয়োজন পড়ে না। তাহলে দিজ আর চারটা হচ্ছে মোস্ট কমন ডিএনএ ভাইরাস, আরো কিছু আছে যেমন ধরো অ্যাডিনো ভাইরাস, পারবো ভাইরাস, এইটা শুধু নামটা মনে রাখো, কিন্তু প্রথম চারটা ইজ ভেরি কেয়ারফুল, যে প্রথম চারটা তোমাকে জানতেই হবে, বাকি দুইটা হচ্ছে তোমার অ্যাডিনো ভাইরাস, পারবো ভাইরাস। পারবো ভাইরাস হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের বাচ্চাদের, এটা একটা হাইড্রোক্স ফিটালিস তৈরি করে, কনজেনিটাল ম্যালফরমেশন, পারবো ভাইরাস এ প্লাস্টিক এনিমিয়া তৈরি করে, এই জন্য পারবো ভাইরাসের নামটা পাচ্ছে বললে ভালো, বিকজ ইট কজেস কনজেনিটাল অ্যানোমালি ইন ফিটাস, হাইড্রোক্স ফিটালিস। হ্যাঁ, মাথার তাদের কিন্তু স্কালটাও বড় হয়ে যায়, এটা প্লাস্টিক এনিমা তোমার তৈরি হইতেছে, বা মাইক্রোকেফালি হতে পারে, ছোট মাথা হতে পারে, মাইক্রোকেফালি কনজেনিটাল ম্যালফরমেশন, এই জন্য পারবো ভাইরাসের নামটা রেখেছি পাঁচ নাম্বারে। আর ছয় নাম্বার হচ্ছে অ্যাডিনো ভাইরাস, কমনলি দিজ আর ডিএনএ ভাইরাস। আচ্ছা, এখন যদি বলি এই যে ছয়টা বললাম ডিএনএ ভাইরাস, দেখো আমি না এখন স্লাইড দিয়ে পড়াইতে পছন্দ করি না, এখন যেহেতু তোমরা আমার কাছে নিউ কামার, স্লাইড দিয়ে তো যখন রেগুলার ক্লাস শুরু হবে তখন পড়া, এখন কিন্তু পড়াটা এমন থাকুক যাতে এটা বোরিং যাতে না হয়,
তোমরা নিজেরা যা জানো এখান থেকে আমি পিক করার চেষ্টা করব, আমি যা জানি তোমাদের কাছে একটু একটু করে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, একটা জিনিস বলো তো, এই যে 6টা ভাইরাস বললাম, এদের কোনটার এগেনস্টে ভ্যাকসিন আছে? স্মলপক্স, হিউম্যান প্যাপিলোমা, হিউম্যান প্যাপিলোমা, হেপাটাইটিস বি, হিউম্যান প্যাপিলোমা। ভেরি গুড, যে বলছে হেপাটাইটিস বি, উটিল দিস কোশ্চেন, উটিল দ্য আনসার অফ দিস কোশ্চেন। জি ম্যাম, ও নামটা কি, নামটা কি ম্যাম? আমি ছোটবেলা থেকে হচ্ছে নামটা এভাবে, মরিয়মটা হলো তোমাদের চেঞ্জ করে ফেলছে। জি ম্যাম, মরিয়ম কিন্তু অ্যাকচুয়াল তোমার প্রোনাউন্সিয়েশন, উচ্চার শুনতে খুব ভালো লাগে মরিয়ম। তাছাড়া আমি কোরআন শরীফে পড়ি তো, মারিয়াম আমাদের যে ইসলামের মাই তো না ছিল, মারিয়াম ওয়ার্ডটা কিন্তু অনেকবার আসে, সো মারিয়াম কিন্তু বলে কিন্তু। হ্যাঁ, উচ্চারণটা তো খুবই ভালো লাগে আমার, মানে এটা খুবই একটা পছন্দের নাম। একটা জিনিস আমি তোমাদেরকে বলি, যখনই আমি বলি যে কোনটার এগেনস্টে ভ্যাকসিন আছে, তোমরা না ওই জিনিসগুলো পিক করার চেষ্টা করবে যেটা কমনলি ইউজ করা হয়, যেটা খুবই আমাদের ইম্পর্টেন্ট। হেপাটাইটিস বিটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হতে পারে। এখন যেটা হতে পারে, প্রিভেনশনটা খুবই ইম্পর্টেন্ট, ভ্যাকসিন যদি থাকে তাহলে খুবই আমাদের জন্য ভালো। তো এক নম্বরে বলবা হেপাটাইটিস বি, তারপরে তোমরা ওই যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এটার এগেনস্টে বললা ভ্যাকসিন আছে, আর স্মল পক্স এর ভাইরাসের এগেনস্টে ভ্যাকসিন আছে, এখন এটা দেওয়া হয় না, কারণ এটা ওয়ার্ল্ড থেকে ইরাডিকেট হয়ে গেছে। শুধু জেনে থাকলা যে এটার এগেনস্টে ভ্যাকসিন আছে, কিন্তু এটা দেওয়া হয় না। শুধু প্রথম দুইটার কথা বলবো। এখন আমাকে বলো, এই যে অ্যামাং দিস টু ভ্যাকসিন হুইচ ইজ ইনক্লুডেড ইন ইপিআর শিডিউল, ইপিআর শিডিউলটা জানো কি বলো তো? ইপিআর শিডিউল তুমি কিন্তু কমিউনিটি মেডিসিনে মনে হয় পড়েছো বোধহয়, ইপিআর প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, মানে পুরা পুরি জাতীয় টিকা কর্মসূচি, ঠিক না? পুরা তোমার গ্লোবাল যাতে হতে পারে, একটা গ্লোবালি তো আছে, প্লাস আমাদের কান্ট্রি থেকে ইপিআর শিডিউল এটাকে বলা হয়। হ্যাঁ, এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, ইমিউনাইজেশন করা কিভাবে, বাই গিভিং ভ্যাকসিন, ভ্যাকসিন মানে টিকাটাকে ইংলিশে এটাকে বলা হয় ভ্যাকসিনাইজেশন, ভ্যাকসিনেশন। হ্যাঁ, ভ্যাকসিনেশন, ভ্যাকসিন দেয় এটাকে বলা হয়, প্রসিডিউরটাকে বলা হয় ভ্যাকসিনেশন। আচ্ছা, তাহলে এই ইপিএস শিডিউল, ইপিএস শিডিউল হচ্ছে তুমি দেখবা, লক্ষ্য করবা, তোমার ভাই বোনের বা কারো বেবি হলে, বাচ্চা হলে, প্রথম ইউনিট একদম শুরু থেকে 1 থেকে 1.5 বছর পর্যন্ত মোটামুটি একটা ভ্যাকসিনের একটা শিডিউল থাকে, যে ভ্যাকসিন দেয়। দেখবা যে জন্মের সময় কিছু দিছে, 6 সপ্তাহ পরে নিয়ে যাচ্ছে হসপিটালে, এরপরে 10 সপ্তাহ, 14 সপ্তাহ, তারপরে দেখবা যে 9 মাসের পরে, 1.5 বছরের মাথায় নিয়ে যাচ্ছে। উইথ দিস প্রোগ্রাম ইজ এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, উইটার আন্ডারে কিন্তু অনেক লটস অফ ভ্যাকসিন দেওয়া হয়। কিছু আছে ভাইরাসের এগেনস্টে দেয়, কিছু আমরা ব্যাকটেরিয়ার এগেনস্টে দেই। তো এই যেগুলার এগেনস্টে ভ্যাকসিন আছে, তোমার কান্ট্রিতে কি আছে, তোমার ইপিএস শিডিউলে কি আছে, এটা তোমাকে কিন্তু জানতে হবে। এটা যদি না জানো, তখন বলবে কি, ও মাইক্রোবায়োলজির ওরা পড়ায় নাই। এখন আমি যদি না পারো, তোমরা বলবো কি কমিউনিটি মেডিসিনে তোমরা পড় নাই, কিন্তু কমিউনিটি মেডিসিনে কিন্তু ভ্যাকসিন নিয়ে আলোচনা করা হয়েছে, ইপিএ পড়ানো হয়েছে না?
ডিসকাসড ইন ইওর টপিকস, এটা কিন্তু আছে। তাহলে হেপাটাইটিস বি টা তুমি লক্ষ্য করবা সেটা কিন্তু দ্যাট ইজ ইনক্লুডেড ইন ইওর ইপিআই শিডিউল। তাহলে মনে রাখবে এটা কখন দেওয়া, তোমরা কি জানো এটা ইপিআই এটা কখন দেওয়া হয়? তার মধ্যে ওয়ান অর্গানিজম হলো আমাদের হেপাটাইটিস বি। আর হিব যে বললা এখানে এটা হলো দিস ইন্ডিকেটস এইচ বি বুঝাচ্ছে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি, বুঝছো? এটা টাইপ বি, টাইপ বি এর এগেইনস্টে দিচ্ছে, সেজন্য এটাকে হিট বলা হয়। এবং এটা টোটাল একটা প্যান্টাভ্যালেন্ট ফর্ম আছে, পাঁচটা অর্গানিজম এর এগেইনস্টে দেওয়া হয়, তার মধ্যে একটা ইনক্লুডেড হলো হেপাটাইটিস বি। আচ্ছা, এটা হলো আমাদের ইপিএস শিডিউলে কিন্তু গেল। আরেকটা জিনিস বলি, যে তোমরা যেটা বললা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটা কিন্তু দিস ইজ নট ইনক্লুডেড ইন আওয়ার ইপিএস শিডিউল, এটা না। ইপিএস শিডিউলে এমন কিছু দেওয়া হয় যেগুলো মানে অহরন দ্যাট অকার্স ইন মানে এটা খুব ফ্রিকুয়েন্টলি অকার্স, অ্যান্ড ইফ অকার্স ইট ফ্রিকুয়েন্টলি ইট কজেস দেয়ার ইজ ড্যামেজ টু দ্য হিউম্যান, হিউম্যানের কিন্তু অনেক ক্ষতি হয়ে যেতে পারে। সেগুলো কমনলি যেগুলো ইনফেক্ট করে তাদের এগেনস্টে ভ্যাকসিন তৈরি করা হওয়ার চেষ্টা করে, এবং সেগুলোকে তোমার ইপিএস শিডিউল রাখা, যাতে আমাদের টোটাল পপুলেশন যাতে ওই ভ্যাকসিনটা পায়। সরকার কিন্তু গভর্নমেন্ট এই খরচ বিয়ার করতেছে, আমার কথা বুঝছো? আমরা কিন্তু এগুলা কিন্তু টাকা পয়সা লাগে না, কিন্তু ইপিএস শিডিউলে যেগুলো আছে সেটা কিন্তু দিতে টাকা পয়সা লাগে না। সো ইজিলি যে কেউ যখনই যায় হসপিটালে দে ক্যান টেক দিস ভ্যাকসিন। ওকে, তাহলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যেটা বললাম দ্যাট ইজ নট ইনক্লুডেড ইন ইওর ইপিএস শিডিউল, এটা কিন্তু আলাদাভাবে দিতে হয়। 12-13 বছর এনি টাইম দিতে পারো বিফোর সেক্সুয়াল এক্সপোজার, মেয়েদেরকে বলতেছি তোমরা যারা দেওয়া নাই তারা দিতে পারো, এটা বেশ ভালো একটা। কারণ যে স্ট্রেন গুলো সার্ভাইকাল কার্সিনোজেনের ক্যান্সার তৈরি করে সেটার এগেনস্টে শুধু ভ্যাকসিনটা দেওয়া যায়। সুতরাং মেয়েদের প্রতি আমার একটা রিকোয়েস্ট, তোমরা যদি না দিয়ে থাকো ভ্যাকসিনটা, এই ভ্যাকসিনটা দেওয়ার তোমরা নেওয়ার চেষ্টা করবা। হ্যাঁ, ওকে। এখন আসো আমাকে একটা জিনিস বলো, এই যে আমি 6টা ভাইরাস বললাম, among this 6 ভাইরাস, ওকে, which is transmitted by sexual route, which is transmitted by sexual route, এই যে 6টা ভাইরাস বললাম, হ্যাঁ স্টুডেন্টস, ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ওয়ান্ট টু সে? Students, my dear students, do you hear me? Hepatitis B. এটা কিন্তু blood transfusion ও হয়, আবার sexually কিন্তু হয়, okay? এটা যদি মনে থাকে। এরপর আর কি আছে, এই যে আমি তোমাদেরকে 6টা ভাইরাস বললাম, এদের মধ্যে তোমার আর কি কি আছে sexual route transmit হতে পারে? আর একটা তো বলে দিছো, এই যে ভ্যাকসিন আছে যে তোমাকে বললাম করে আলটিমেট আমি কিন্তু গদ বাধা ওই হারপেসের মধ্যে দিকে হারপেস গিয়ে কোশ্চেন করি, তা না, দেখা যায় যে 5-6টা কোশ্চেন এগুলো থেকে কমন ফরম্যাটে ফেলে দেয় যাতে স্টুডেন্টরা অল্প সময়ের মধ্যে শিখতে পারে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইজ অ্যানাদার ভাইরাস উইচ ইজ ট্রান্সমিটেড বাই সেক্সুয়ালি। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে বলতে চাই, যে হারপেস ভাইরাস বললা না, হারপেস সিমপ্লেক্স ভাইরাস, এটার মধ্যে কিন্তু অনেকগুলো টাইপ আছে। হারপেস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2 যেটা জেনিটাল রুটে থাকে হারবার করে, দ্যাট ইজ ট্রান্সমিটেড অলসো বাই সেক্সুয়াল রুট, যে বলেছো, ভেরি গুড। তাহলে তিনটা ভাইরাস এখানে বললাম না, যে দ্যাটস আট, তোমাকে হারপেস যদি মেনশন করে, ইফ ইউ মেনশন হারপেস must mention type 2, herpes simplex virus type 2, type 2 that is harbors in the genital route, harbor মানে হলো genital route এ সে বসবাস করে, so sexual route এ it can easily transmitted, okay? তাহলে তোমরা ভ্যাকসিন জানলা, blood transfusion কোনটা হলো যাই ট্রান্সমিট হচ্ছে,
সেটা আজকে জানলা, অ্যামাং দিস হুইচ ইজ ট্রান্সমিটেড বাই সেক্সুয়াল রুট এটাও জানলা, তারপরে ইপিএস শিডিউলে কোনটা ইনক্লুড আছে এটা সম্পর্কে জানলা, আরেকটা জিনিস বলতেছি যে স্মল পক্স ভাইরাস এটা কিন্তু ওয়ার্ল্ড থেকে ইরাডিকেট হয়েছে। তোমরা কিন্তু দেখবা যখন ভ্যাকসিন গুলা যখন পড়বা, পড়ার পরে লক্ষ্য করলে দেখবা যে তোমাদের যে ভ্যাকসিন গুলা মেইনলি যেগুলা ডিএনএ ভাইরাসের এগেনস্ট ভ্যাকসিন আছে, দেখবা যে এটা খুব স্টেবল, এই ভ্যাকসিনটা খুব স্টেবল, মানে এটা খুবই দ্যাট ইজ অ্যাক্টিভ বা ইফেক্টিভ অন হিউম্যান। ওই যেটা যে ভাইরাসের যে স্ট্রেনের এগেনস্টে তৈরি করছে এটা কিন্তু খুব কাজে লাগতেছে, খুবই ইফেক্টিভ। কিন্তু ইন ফিউচারে তোমরা দেখবা আরএনএ ভাইরাসের এগেনস্টে আমরা যে ভ্যাকসিন গুলো করবো, আরএনএ এগেনস্টে যে ভ্যাকসিন ভ্যাকসিন তৈরি করার দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট। একটা ডিএনএ ভাইরাসের এগেনস্টে দেখবা যে ভ্যাকসিন তৈরি, যা ভ্যাকসিন প্রিপারেশন এগেনস্ট ডিএনএ ভাইরাস ইট ইজ কম্পারেবল ইজি দ্যান আরএনএ ভাইরাস। আমার কথাটা বুঝতে পারছো? আরএনএ ভাইরাসের তুলনায় আমরা যদি ডিএনএ ভাইরাসের এগেনস্ট ভ্যাকসিন তৈরি করি সেটা কিন্তু কম্পারেটিভলি ইজি। কিন্তু আরএনএ ভাইরাসের এগেনস্ট তোমরা যখন ইন ফিউচারে দেখবা যে ভ্যাকসিন গুলা আমরা যখন করবো, ভ্যাকসিন গুলা দেখবা যে কন্টিনিউয়াস একটা টার্ম হয় যে মিউটেশন হচ্ছে, ভাইরাস চেঞ্জ হচ্ছে। এখন একটা বলো তো, রিসেন্টলি একটা ভাইরাস আছে আরএনএ ভাইরাস, মিউটেশন মানে কি চেঞ্জ। এটার আরেকটা নাম জেনে রাখো, অ্যান্টিজেনিক ভেরিয়েশন বলে। অ্যান্টিজেন হলো যেমন ধরো ভাইরাস তোমার বডিতে, এটা একটা ফরেন বডি, যখন তোমার বডিকে ইনফেক্ট করে এটা হলো একটা ফরেন বডি, ঠিক না? তো ফরেন বডিকে আমাদের ইমিউনোলজির ভাষায় আমরা এটাকে অ্যান্টিজেন বলি, মানে হলো সে শত্রু ফরেন বডি, হি অর শি তো বলতে পারতেছে না, দিজ আর ফরেন substance বা foreign organism to us, যেটি foreign একটা substance হতে পারে organism হতে পারে সেটাই হলো that's a antigen। antigen এখন আমাকে বলো antigen কি এটা আমাদের জন্য is it beneficial for us না antigen is harmful for us? antigen harmful শত্রু আমার বডির কোন স্ট্রাকচারের সে পার্ট না, দিজ আর নট পার্ট অফ আওয়ার বডি, পার্ট না। সে যখন বাইরের যে কোনো জিনিস এনি অর্গানিজম আর এনি সাবস্টেন্স, কোন একটা সাবস্টেন্স হতে পারে সেটা আমাদের বডিতে তুমি কেউ ইন্ট্রোডিউস করে দিলো, দ্যাটস আর ফরেন পার্ট, ফরেন এনি সাবস্টেন্স দ্যাট অ্যাক্টস অ্যাজ অ্যান্টিজেন, অ্যান্টিজেন হিসাবে এটাকে বলা হয় অ্যান্টিজেন। তাহলে দ্যাট ইজ নট বেনিফিশিয়াল ফর আস, এটা কিন্তু হার্মফুল। ওকে, এই অ্যান্টিজেনের এগেনস্টে যখন আমাদের বডি একটা ইমিউনিটি তৈরি করবে, বডি হোয়েন এ আওয়ার বডি প্রোডিউসেস ডিফেন্স মেকানিজম এগেনস্ট দিস অ্যান্টিজেন, এটাকে বলা হয় অ্যান্টিবডি। অ্যান্টিবডি তোমার কাছে কি মনে হয়, ধরো তোমার কান্ট্রিতে কোন একটা শত্রু আসে, ইন্ডিয়া অথবা পাকিস্তান অথবা চীন, হ্যাঁ তোমার বড়া তোমার কান্ট্রিকে এফেক্ট করলো, তুমি কি চুপ করে বসে থাকবা যে না আমি চুপ করে বসে বসে ওদের তামাশা দেখি? তাই কি দেখবা, তোমার যতটুকু ক্যাপাসিটি থাকে তুমি প্রথমে সাড়ে নাটা খুলে একরকম, আর হলো তোমাকে যদি ঘোষণা দেয় আমরা তোমরা বুঝতেছো আগামী দুই সপ্তাহের মধ্যে অ্যাটাক করতে পারে, তখন প্রিপারেশনটা থাকবে আরেকরকম। কথা আমার বুঝতে পারছো? হঠাৎ অর্থনীতিতে রাতের বেলা তারা বোম ব্লাস্ট করলো, তোমার কিন্তু প্রিপারেশন নাই, এটার বিরুদ্ধে ডিফেন্স একরকম হবে। আর যখন বুঝতেছো যে না আগামী এক সপ্তাহের মধ্যে ইন্ডিয়া পাকিস্তান বা চীনের থেকে আমাকে অ্যাটাক করতে পারে, তারা আমাদেরকে ক্ষতি করতে পারে, তখন তোমার প্রিপারেশন কিন্তু আরেক রকম হবে। কিন্তু তুমি একটা সময় পাচ্ছ, তুমি চিন্তা করতেছো, প্ল্যানিং করতেছো, তখন তুমি ওদের এগেনস্টে স্ট্রং ডিফেন্স কিন্তু তৈরি করতে পারবা, ঠিক না? স্বাভাবিক
তো তোমার বডিতে তুমি তো যখন কোন একটা এনিমি তোমাকে ইনফেক্ট করবে, আমি আমার বডিকে যখন এটা এফেক্ট করে সেটাকে এফেক্ট না বলে বলি কি ইনফেক্ট, ওকে? আর আমাদের দেশকে যখন কেউ এফেক্ট করতে থাকে, যে কোনো ক্ষতি করার জন্য আসে, ওয়েন উই ট্রাই টু ডিফেন্ড এগেনস্ট দ্যাম, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা চেষ্টা করি, হয়তো কোনো আমাদের যারা র‍্যাবের আছে, বিডিআর আছে, পুলিশ আছে, দেন হচ্ছে স্টেপ বাই স্টেপ উপরের দিকে যাবে, এরপরে আর্মি নামবে, এরপরে কমান্ডো নামবে, এরকমই হতে থাকে। হ্যাঁ, বডিতেও আমাদের কিছু ডিফেন্স তৈরি করে, আমার কথা বলছে বডি কিন্তু বসে দেয় না, আল্লাহ তাআলা মানে আওয়ার ক্রিয়েটার ক্রিয়েটস অ্যান্টিবডি এগেনস্ট দিস ইনফেকশন, আমার কথা বলছো? এটার একটা টাইম লাগে 5 থেকে 7 দিন, যে কোনো একটা বডিতে ইনফেকশন হলো 5 থেকে 7 দিন পরে গিয়ে ইউজুয়ালি অ্যান্টিবডি প্রোডিউসড ইন আওয়ার বডি। তাহলে দিস ইজ ওয়ান ডিফেন্স মেকানিজম। এখন ধরো করোনার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হচ্ছে বাট ওটা ইফেক্টিভ হচ্ছে না, তাহলে কি করবে আমাদের সায়েন্টিস্ট, আওয়ার সায়েন্টিস্ট ট্রাই টু মেক ভ্যাকসিন, ভ্যাকসিন তৈরি করতেছে। তোমরা তো সেই কবে থেকে শুনতেছো ভ্যাকসিন তৈরি হচ্ছে না, ট্রাই করতেছে, শুনতেছো? ডু ইউ হিয়ার মেকিং ভ্যাকসিন করোনা ভাইরাস? না, কিন্তু তোমার কাছে কি মনে হয়, শুনতে পাচ্ছ কি হয়ে গেছে, এখন আমরা ভ্যাকসিন দিচ্ছি, এরকম কি হইতেছে? ভ্যাকসিন মেকিং এটা এমনি ডিফিকাল্ট, বছরের পর বছর, ইয়ারের পর ইয়ার লাগে, তারপরে যদি আরএনএ ভাইরাস হয় তাদের এগেনস্টে ভ্যাকসিন তৈরি করাটা ইটস ভেরি ডিফিকাল্ট। কেন, আমি তোমাকে একটা কথা বলি, তোমার যদি ধরো মিউটেশন, মিউটেশন এই টার্মটা কি পরিচিত, ডু ইউ ফ্যামিলিয়ার উইথ দিস টার্ম? জি ম্যাডাম। কি মানেটা কি বলো, তুমি আমাকে বারবার তার সিকোয়েন্সটা চেঞ্জ করা, কি বললা, তার মলিকুলার চেঞ্জ হওয়া বারবার? হ্যাঁ হ্যাঁ, তুমি খুব ভেরি গুড, মলিকুলার চেঞ্জ মানে হলো মলিকুলার বলতে এখানে প্রোটিন, আমরা জানি বডিতে যে প্রোটিন থাকে, প্রোটিন গুলো তৈরি হচ্ছে দিস আর মেড অফ অ্যামাইনো অ্যাসিড, এই সিকোয়েন্সে সে চেঞ্জ করে ফেলবে, কথা বুঝছো? সিকোয়েন্স যখন চেঞ্জ হয় তার কিছু অ্যাক্টিভিটি যদি চেঞ্জ হয়ে যায়, হয় তার মরফোলজি চেঞ্জ হবে, না হয় তার ফাংশন চেঞ্জ হবে, একটা না একটা চেঞ্জ হবে। তো যখন তোমার মরফোলজি তোমার চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের বডি কি চেঞ্জ তাদেরকে কি চিনতে পারবে? ধরো করোনা ভাইরাস, দিস ইজ একটা কমন স্ট্রেন, এটা হলো করোনা ভাইরাস, রাউন্ড এরকম স্পাইক থাকে, এরকম শেপ, তোমার আমার বডি কিন্তু চিনে থাকে, এটা হলো প্রথম প্রথম পরে প্রথমে চিন্তা করছে, কিন্তু সে যদি আবার নিজের মরফোলজিটা চেঞ্জ করে অ্যানাদার পার্সনকে ইম্প্যাক্ট করে, ধরো মরফোলজিটা ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করতে থাকে, বডি কি চেঞ্জ করতে পারবে, চিনতে পারবে? আওয়ার বডি ক্যান রিকগনাইজ দ্যাট চেঞ্জিং ভাইরাস? না ম্যাম। এখন আমি তোমাকে, তোমার বাসায় একটা চোর আসলো, ওকে, প্রথম দিনে কি হয়েছে তুমি দেখলা, চোর এসে তুমি দেখছো তোমার সামনে দিয়ে হঠাৎ করে সাডেনলি জিনিসপত্র চুরি করে চেহারাটা চিনলা, খোঁজ নিয়ে জানতে পারলা ও তো তোমার বাসার আশপাশে একটা, তুমি তার চেহারা চিনলা। আর চোর কি করবে কি জানো, তুমি যাতে সামনে যখন তোমার বাসা জানে তুমি রাতের বেলা ঠিক মতো থাকো না বা দরজা খুলে ঘুমাও বা কিছু, চোর জানে তো, চোর এখন কি করবে, আচ্ছা আমাকে যাতে বাড়ির মালিক যাতে চিনতে না পারে, চোর কি করবে বলো তো? ইউজুয়াল ফর্মে যাবে, তুমি আগে তাকে যেভাবে চিনতে পারছো তার যে লুকস যেভাবে ছিল সে কি সেভাবে যাবে, সে কি করবে বলো তো? হাইড করার জন্য কোনো কিছু একটা এ করবে, ইউজ করবে হাইড করার জন্য, তুমি দেখো না যে কোনো আসামি তার হাইড করার জন্য কি করে, একটা দাড়ি পরে অথবা মুছ লাগায় অথবা ড্রেস আপ চেঞ্জ করে অথবা ড্রেসের পুরো ধরন চেঞ্জ করে ফেলে, ঠিক না? মানে দেখা যাচ্ছে আলখাল্লা টাইপের পরে অথবা শর্ট, সে যে ড্রেসটা পরতো সেই টাইপের থেকে পুরো আলাদা একটা জিনিস সে তৈরি করতো, তাহলে কি হবে, দে ক্যান হাইড হোস্ট, হোস্ট থেকে ইজিলি হাইড করতে পারে। তাহলে এই যে দিস চেঞ্জিং, দিস ইজ কল্ড ইন্টিজেনিক ভেরিয়েশন, মিউটেশনের এই এটাই আরেকটা নাম, আমরা আরেকটু সুন্দর ল্যাঙ্গুয়েজে বলি ভাইরাসের বেলা, দিস ইজ কল্ড অ্যান্টিজেনিক ভেরিয়েশন, অথবা ব্যাকটেরিয়ার যে প্রোটিনে যদি কখনো এরকম চেঞ্জ হয় অথবা ভাইরাসের প্রোটিনে যদি চেঞ্জ হয় এই চেঞ্জটাকে বলা হয় অ্যান্টিজেনিক ভেরিয়েশন, আমার কথা বুঝতে পারছো? দেখো
টার্মগুলো না আমরা আমাদের লাইফ থেকে ধরবো, যে ইমিউনোলজি যখন পড়বো আমি আমার ব্যাটেল ফিল্ড, জাস্ট ইউ কম্পেয়ার ইট উইথ ইউর ব্যাটেল ফিল্ড, তোমার কান্ট্রিকে কেউ যদি এফেক্ট করে তখন তুমি কি প্রতিরোধ তৈরি করবে, ডিফেন্স, ফার্স্ট লাইন কি ডিফেন্স থাকবে, সেকেন্ড লাইন কি থাকবে, থার্ড লাইন কি থাকবে, এইভাবে তুমি জাস্ট ইউ কম্পেয়ার ইট, তাহলে তুমি কি হবে তোমার ইমিউনোলজিটা তোমার কোনো কষ্ট লাগবে না। ইমিউনোলজি হলো একটা ডিফেন্স মেকানিজম ইওর বডি, তা তোমাকে তো একটা জিনিস ইজিলি বুঝতে হবে, ইজিলি বুঝতে হলে জাস্ট কম্পেয়ার টু ইওর ব্যাটেল ফিল্ড, তোমার দেশের একটা শত্রু ইনফ্যাক্ট এফেক্ট করলে তুমি কি করতা, তোমার কান্ট্রি কি করতো, সেটাকে মাথায় রেখে তুমি চিন্তা করবে, তাহলে কিন্তু খুব ইজি। এই ভ্যাকসিনটা তো আমি সেম বললাম, ভ্যাকসিনটা তোমার কি হচ্ছে, আমাদের এখন ওয়ার্ল্ডের তোমার সায়েন্টিস্টরা মেডিকেল যারা সায়েন্সের সাথে জড়িত ট্রাই করতেছে কি করোনার এগেনস্টে ভ্যাকসিন তৈরি করতেছে, ট্রাই করতেছে। বা তোমরা কিন্তু একটা জিনিস পেপারে কিন্তু পড়বা যে কন্টিনিউয়াস করোনা ভাইরাস, তার কিন্তু ইয়াটা চেঞ্জ হইতেছে, কোন সময় চেঞ্জিং হয়ে এটা তোমার স্ট্রং হচ্ছে, আবার কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ হয়ে এটা উইক হয়ে যাচ্ছে ভাইরাসটা, এই ধরনের কিছু টার্ম শোনো না, ডু ইউ ফ্যামিলিয়ার উইথ দিস টার্ম, যে ভাইরাস ইজ কন্টিনিউয়াসলি চেঞ্জিস, ফ্রিকোয়েন্টলি চেঞ্জিং, ইট বিকামস উইকার, এটা হতে পারে, অথবা শুনলা যে এটা যে চেঞ্জ হচ্ছে ইতালিতে যেটা ইনফেক্ট করছে যে স্ট্রেন্থ এটা কিন্তু ভয়াবহ অবস্থা, দেয়ার ইজ ডেঞ্জারাস সিচুয়েশন ইতালিতে, ফ্রান্সে অথবা ইউএসএ যেটাতে করছে, বুঝছো, সাডেনলি ডিজাস্টার কিন্তু তৈরি করছে, কথা বলছো, আবার বাংলাদেশকে যখন ইনফেক্ট করলো দেখো আমাদের কিন্তু ভয়াবহতাটা কম, কিন্তু বিভিন্ন কারণ আছে। তো এটার একটা ইম্পর্টেন্ট হচ্ছে এই যে তোমার ধরো ভ্যাকসিনটা তৈরি করতেছে, একটা ভ্যাকসিন কি একটা টার্গেটের এগেনস্ট তৈরি করতেছে, সে তো তার কন্টিনিউয়াস তার ফেসটা চেঞ্জ করে ফেলতেছে, তখন কিন্তু টার্গেট ঠিক রাখতে পারছে, আমার কথা বুঝছো, সেটাই বললাম, কখনো যদি আমি বলি ডিএনএ ভাইরাস না আরএনএ ভাইরাস কোনটার এগেনস্ট ভ্যাকসিন তৈরি, ইজি ডিএনএ ভাইরাস, ইউ টোল্ড ইট যে ম্যাডাম ডিএনএ ভাইরাস ইজ লেস চেঞ্জিং, এটা হচ্ছে লেস মিউটেশন, এখানে মিউটেশন তেমন হয় না, যে কারণে এটার এগেনস্ট ভ্যাকসিন তৈরি করাটা ইজি, কিন্তু আরএনএ ভাইরাস গুলো হচ্ছে কন্টিনিউয়াস চেঞ্জিং হতে থাকে, এখন তুমি কয়টার এগেনস্টে ভ্যাকসিন তৈরি করবে, একটা ভ্যাকসিন কিন্তু দেখো ট্রায়াল দিতে অনেক কষ্ট, তৈরি করবে অ্যানিমেল, তারপরে হিউম্যান, তারপর বাজারে ছাড়বে, তারপর দেখলো কি এটা কোনো কাজ দিতেছে না, দেখলো কি টার্গেট চেঞ্জ হয়ে গেছে, তোমার অ্যান্টিজেনিক ভেরিয়েশন চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে ওই ভ্যাকসিনটা তোমার যারা ভ্যাকসিনে তোমার টাকা পয়সা ইনভেস্ট করে ওরা কি করবে, করতে চাইবে না কিন্তু, কারণ দেখবে যে মার্কেটে যখন নামাচ্ছে আর ভ্যাকসিনটা তখন কাজ হচ্ছে না, সেটাই বললাম। আরএনএ ভাইরাসের এগেনস্টে ভ্যাকসিন মেকিং ইজ ভেরি ডিফিকাল্ট বিকজ ডিউ টু কন্টিনিউয়াস চেঞ্জিং দেয়ার মরফোলজি ডিউ টু মিউটেশন, কেন চেঞ্জ হচ্ছে ডিউ টু মিউটেশন, আর এটাকে কি বলা হয় অ্যান্টিজেনিক ভেরিয়েশন, কথা বুঝছো, অ্যান্টিজেনিক তার অ্যান্টিজেনটাকে চেঞ্জ করেছে, ভেরিয়েশন মানে ডিফারেন্ট, এটাকে চেঞ্জ করে দিচ্ছে, ওকে। তোমরা তো করোনার ক্ষেত্রে এই জিনিসগুলা কন্টিনিউয়াস হয়তো দেখবা, তোমরা হয়তো কিছু কিছু টার্ম ইউজ করবা, সেটা হলো অক্সফোর্ড, তোমরা ভ্যাকসিনের নাম শুনছো না অক্সফোর্ড, তাদের ট্রায়ালটা কিন্তু বেশ ফেলারের দিকে কিন্তু, বুঝছো, তাদের একটা মডার্না এখন চেষ্টা করতেছে, দেখা যাক কি হয়, কিন্তু আমার মনে হয় না, অলরেডি আমার মনে হইতেছে আমাদের দেশে যদি আমরা দেখি আমরা অলরেডি 50-60% লোকে ইমিউনিটি আমাদের গ্রো করে ফেলছে, এই যে ধরো 100 জনের মধ্যে 60% যদি 70% গ্রো করে ফেলে বাকি 30% এভাবেই প্রোটেকশন পাবে, এটাকে বলা হয় হার্ড ইমিউনিটি, HERD, যদি ইনশাল্লাহ 60-70% যদি আমাদের ইমিউনিটি তৈরি হয়ে যায়, ইনফেকশন হলে কিন্তু বডিতে তোমার একটা অ্যান্টিবডি তৈরি হবে, এটা যদি তোমার ন্যাচারালি যদি তৈরি হয়ে যায় অথবা আর্টিফিশিয়ালি তৈরি হয়, বাকি 30% ইনফেকশন না হলেও তারা প্রোটেকশন পাবে, এটাকে বলা হয় হার্ড ইমিউনিটি, তোমরা নিশ্চয়ই দিস ইউ আর রিলেটেড ফ্যামিলিয়ার উইথ দিস টার্ম ইন কমিউনিটি মেডিসিন, হার্ড ইমিউনিটি, ইয়েস ম্যাম, জি ম্যাডাম, তো কিছু ক্ষেত্রে কোন ভ্যাকসিন দিয়ে যেন একটা হার্ড ইমিউনিটি তৈরি করা হয় বলুন ম্যাম, পোলিওর ক্ষেত্রে ভালো আনসার করতে পারো আমার, কিন্তু এগুলো আমি কিন্তু দেখো তোমার এসএ টাইপের কোশ্চেন কখনো জিজ্ঞেস করতাম ভাইবাতে,
সিঙ্গেল কোশ্চেন এমসিকিউ টাইপের দুই তিনটা শব্দ দিয়ে এই টাইপের করে করে কিন্তু কোশ্চেন গুলো একটা জিজ্ঞেস করি সেটা আনসার ওটা থেকে আলাদাতে চলে যায়। কখনো একটা প্যারাগ্রাফ এসএ ফর্মে জিজ্ঞেস করা আমার হয় না, এগুলো আমি করি না, পছন্দ করি না। তো এই যে তোমরা জিজ্ঞেস করলো পোলিও ভাইরাস বলো, আমি খুবই খুশি হলাম, রিয়েলি দিস ইজ অ্যাপ্রিসিয়েবল। হ্যাঁ আমার ওদেরকে আমি বলি যে তোমাদের থেকে মনে হয় আমার এই নিউ ফোর্থ ইয়ার মনে হয় অনেক ভালো যে ওরা পাস্ট কোশ্চেন গুলা প্রিভিয়াস কোশ্চেন গুলা সুন্দর করে আনসার দিতে পারে, তখন কি হয় পড়াতে ভালো লাগে। যে বললাম পলিও ভ্যাকসিন আমার কিন্তু খুব ভালো লাগলো শুনে, তো সেটা বলি যে পলিও ভ্যাকসিনে কি হচ্ছে। আচ্ছা পলিও ভ্যাকসিন ইজ ইট ইনক্লুডেড ইন আওয়ার ইপিএস শিডিউল? Yes ma'am. তো তোমাদের এটা ওরালি দেওয়া হয়, এটা ক্ষেত্রে কি বলা হয়েছিল যেমন ধরো তুমি যখন এই ভ্যাকসিনটাকে দিবা এটা মেইন টার্গেট হচ্ছে প্যারালাইসিসটাকে প্রিভেন্ট করা। যে ওয়ান্স এ টাইম আমাদের কান্ট্রিতে দেখা যেত যে পোলিও রেজিস্ট ভ্যাকসিন দেওয়া, হ্যাঁ তখন কিন্তু প্যারালাইটিক পোলিও 1% লেস দেন 1% এর ক্ষেত্রে প্যারালাইটিক পোলিও তৈরি হয়, হাত পা প্যারালাইসিস হয়ে যায়। এমন হয় যে প্যারালাইসিস হলে ঠিক মতো হাঁটতে পারে, দেয়ার ইজ অ্যাবনর্মালিটি ডিউরিং ওয়াকিং। কথা বুঝতেছো এটা কত, যার জন্য এটা হবে ধরো 100 জনের মধ্যে যদি একজনে লেস দেন 1 তার জন্য কিন্তু এটা 100%। বুঝতেছো একটা যখন কোটি কোটি লোক থাকে, ধরো তোমার 16 কোটি লোক, তুমি যদি ভ্যাকসিনটা না দাও তাহলে কত লাখ তোমার কান্ট্রিতে ইনফেক্টেড হবে চিন্তা করতেছো তুমি। কিন্তু 100 জনে যদি ধরো আচ্ছা মাত্র পয়েন্ট লেস দেন 1% ম্যাডাম বলছে, এটার জন্য তো টেনশনের কি। তুমি যে এভাবে হিসাব করলে হবে না, তোমাকে হিসাব করতে হবে কোটিতে কত লাখে কত আসতেছে, এটা যখন হিসাব করবা তখন এটা একটা অনেক লার্জ অ্যামাউন্ট পার্সন হবে যেটাতে ইনফেক্টেড হয়ে গেছে। এই পার্সন গুলো যদি ইনফেক্ট হয় দে আর বার্ডেন টু আস, দে আর বার্ডেন টু ইউর কান্ট্রি, তখন তুমি কিভাবে তুমি তাদেরকে তুমি কি করো। একটা যদি সুস্থ হেলদি পার্সন যদি না থাকে দে আর নট ইফেক্টিভ ফর ইউর কান্ট্রি, কথা আমায় বুঝতে পারছো? তাহলে একটা হেলদি পার্সন ইজ ইম্পর্টেন্ট ফর ইউর কান্ট্রি, হেলদি রাখতে হলে ভ্যাকসিন গুলো দিতে হবে। এই যে প্যারালাইটিক পোলিও এটাকে প্রিভেন্ট করার জন্য আমরা পোলিও ভ্যাকসিন দিচ্ছি। এখন এটার হিসাবটা হলো কি জানো, ভ্যাকসিনটা দিচ্ছে দেখা গেছে যে তোমার যদি 70-75% লোককে তুমি ভ্যাকসিন দিলা, এটা দিচ্ছ ওরালি, হ্যাঁ এটার একটা ফর্মুলা আছে। কেন বলে যে 30% বাকি লোক কেন তারা অটোমেটিক ভ্যাকসিন না দিয়েও তারা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা পাচ্ছে, কিভাবে আমি তোমাদেরকে একটু মাইক্রোবায়োলজির মেকানিজমটা বলে দেই তাহলে তোমরা খুব ইন্টারেস্ট লাগবে। গাট স্টেরিলাইজ হয়ে যাবে, যেমন দিচ্ছ ওরালি গাটে কিছু তারা অ্যান্টিবডি তৈরি করে, গাট থেকে ব্লাডে যাচ্ছে, গাট থেকে কিছু ভাইরাস ব্লাডে যাচ্ছে, সেখানে ব্লাডে অ্যান্টিবডি তৈরি করে তোমাকে প্রোটেকশন দিবে। বাট গাট থেকে কিছু ভাইরাস দে আর পাসেস থ্রু দা স্টুলের মধ্য দিয়ে কিন্তু তারা পাসিং হচ্ছে, হুয়ে দে আর স্প্রেড ইওর কমিউনিটি, হ্যাঁ এন্ড দিস ভাইরাস ট্রান্সমিটেড টু দা অ্যানাদার পারসন। আমার কথা বুঝতে পারছো? ওরালি দিচ্ছ, ওরালি তুমি ড্রপটা দিচ্ছ ভ্যাকসিনটা, দিস কন্টেন ভাইরাল অ্যান্টিজেন থাকতেছে, সে গাটে কিছু প্রোটেকশন দিচ্ছে, গাট থেকে ব্লাডে যায়, ব্লাডে তোমার অ্যান্টিবডি তৈরি হয়, তোমাকে তোমাকে প্রোটেকশন দিবে, তোমাকে প্রোটেকশন দিবে মাস্ট। কিন্তু কিছু অ্যান্টিজেন কিছু ভাইরাস সেই স্টুলের মধ্য দিয়ে তোমার কমিউনিটিতে স্প্রেড করতেছে, যে ফিকো ওরাল রুটে ট্রান্সমিটেড হচ্ছে, হয়ে অ্যানাদার পার্সনকে, ধরো ওই পার্সনটা ভ্যাকসিন নেয় না কিন্তু সেও তোমার অটোমেটিক্যালি ওই যে ফিকো ওরাল রুটে ট্রান্সমিট হয় না, দেখা যাচ্ছে পানির মাধ্যমে অথবা কোনো খাবারের মাধ্যমে সে এটা ইনজেস্ট করলো, তাহলে সেও কিন্তু ওই ভাইরাস ওই ভাইরাল অ্যান্টিজেন দিয়ে সে ইনফেক্টেড হয়েছে। এখন তোমার কাছে কি মনে হয় ওই লোকটার কি তোমার পলিও প্যারালাইটিক পলিও হবে নাকি সে প্রোটেকশন পাবে? না ম্যাডাম, প্রোটেকশন পাবে ম্যাডাম, প্রোটেকশন পাবে, কারণ জানো তোমার অলরেডি তো উইক হয়ে গেছে ম্যাডাম ওই অ্যান্টিজেনটা। তো তোমার একজনের কাছে কি মনে হয় প্যারালাইটিক পলিও হবে ওই যে পাশের যাকে ইনফেক্ট করছে? না ম্যাডাম, হ্যাঁ
যার গাট প্রোটেকশন হয়ে গেছে ম্যাম, ওর তো যে অ্যান্টিজেনটা ছাড়বে বা ওর স্কিন এর মাধ্যমে যেটা যাবে, হ্যাঁ অন্যদার পারসন কি ইনফেক্ট করলো সে ভ্যাকসিন নেয় নাই, তোমার কি মনে হয়? না ম্যাডাম, কিন্তু ভ্যাকসিন নেয় নাই, ধরো তোমার পাশের বাড়ির ও ভ্যাকসিন নেয়, তুমি তো নিছো, তোমারটা স্কুল দিয়ে পাসিং হয়ে ওয়াটারের সাথে এটা স্প্রেড হলো, তারপরে ওয়াটার দিয়ে ইজিলি ট্রান্সমিট হতে পারে, ওই পার্সনটা ইনফেক্ট হলো সে কিন্তু ভ্যাকসিন নেয় নাই, এখন তার কি করা লাগে, পোলিও হবে? তোমাদেরকে এই জিনিসটা জানতে হবে সাইন্টিফিকলি, তোমাদের মেডিকেল যে সায়েন্স শুরু থেকে কেন হবে না সেটা জানতে হবে, যেমন ধরো তুমি যে ওরালি যে অ্যান্টিজেন দিচ্ছো এটা কিন্তু ডিরেক্ট ভাইরাসটা দেওয়া হয় না, যে মাল্টিপ্লাই এটাকে চেঞ্জ করে এমন ভাবে ভাইরাসটা ইন্ট্রোডিউস করে তোমার বডিতে ডিফেন্স তৈরি করবে, কিন্তু সে তোমার কোনো পোলিও প্যারালাইটিক পোলিও তৈরি করবে না, যে জিনিসটা দিয়ে প্যারালাইটিক পোলিও তৈরি করে মানে প্যাথোজেনেসিস ভিরুলেন্ট ফ্যাক্টর সেটাকে ডিস্ট্রয় করে দেয়, বুঝছো? ভ্যাকসিন তৈরি করার সময় কিছু তৈরি করা থাকে যে এই অ্যান্টিজেনটা পোলিওর এই অ্যান্টিজেনটা আমি বডিতে ইন্ট্রোডিউস করবো ওরালি দিব, শুধু বডিতে সে কি করবে রোগ প্রতিরোধ ক্ষমতা করবে, কিভাবে? হাউ? বাই মেকিং অ্যান্টিবডি, অ্যান্টিবডি তৈরি করে করবে, কিন্তু প্যাথোজেনেসিস এর জন্য কিছু ভিরুলেন্ট ফ্যাক্টর সাম ভিরুলেন্ট ফ্যাক্টর প্রেজেন্ট ইন ইওর ভাইরাস সেটাকে কি করা হয় ডিস্ট্রয় করা হয় বাই সেভারাল মেকানিজম, এটা বাইরে করা হয়, তাহলে তোমার বডি তো কিন্তু তোমার প্যারালাইটিক পোলিও হবে না, আবার যে স্টুল দিয়ে পাসিং হয়ে অ্যানাদার পার্সনকে যখন যেটা ট্রান্সমিট হবে তার বডিতেও কিন্তু এটা তোমার প্যারালাইটিক পলিও হবে না। এখন তুমি দেখো এই যে অটোমেটিকলি কিন্তু দেখা যাচ্ছে 30% লোক আমাদের ইমিউনিটি গ্রো আপ হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় হার্ড ইমিউনিটি, ধরো 60-70% কে তুমি ভ্যাকসিন দিলা, বাকি কিছু লোক ওই যে পিকোরাল রুটে ট্রান্সমিট হচ্ছে ওরা কিন্তু দেখা যাচ্ছে অটোমেটিকলি তারা কিন্তু তোমার ইয়ে হচ্ছে মানে ভ্যাকসিন থেকে ওই যে পিকোরাল রুটে ট্রান্সমিটেড আছে। আমি আল্লাহর রহমতে ভালো আছি, খুব ভালো থাকো, শুভকামনা তোমাদের জন্য, ঠিক আছে? আচ্ছা শুনো, তোমরা কতজন আসছ? 38। তোমাদের ছাত্র কয়জন? তোমরা কি আমার কথা শুনতে পাও? ওগুলা সহ কতজন? হ্যাঁ
স্যার ফরেনার স্টুডেন্ট দুজন চলে গেছে স্যার আর হচ্ছে চারজন ফার্স্ট অফ পাস করে নিছে একজন ফার্স্ট অফ পাস করে নাই তাহলে এগুলা আর যে যারা থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ারে যারা পাস করে নাই তারা কয়জন তার মানে 18 জন মানে থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ারে উঠতে পারে নাই এরকম পুরানো ছাত্র আছে না 18 জন স্যার ওই লিস্টে স্যার আমাদের কাছে আরে তুমি তোমার কাছে ওই লিস্টটা থাকার ব্যাপার না তো তুমি এখন তোমাদের এখানে এখন তোমরা নেক্সটে যখন পরীক্ষা দিবা তোমরা মোট কতজন পরীক্ষা দিবা এই যে এখানে যদি 94 জন হয় 94 জন আর 18 জনের কত 112 জন হচ্ছে না তো 112 জনের ভিতরে তোমরা 39 জন এখন হাজির আছো এখন তোমাদের আমি যেটা আলাপ করতে চাচ্ছি দেখো তোমাদের যে ইনস্ট্রাকশন আসছে তোমাদের পরীক্ষা হবে জানুয়ারির শেষ সপ্তাহে জানুয়ারির শেষ সপ্তাহে তোমাদের পরীক্ষা হবে এখন জানুয়ারির শেষ সপ্তাহে পরীক্ষা হলে তোমরা কি বুঝতে পারছো তোমরা 3 মাস তোমরা পিছিয়ে গেছে এই যে 3 মাস যদি তোমরা পিছিয়ে যাও তাহলে তোমাদেরকে ওখান দিয়ে দিব তোমাদের 2 মাস আগে পরীক্ষা নিয়ে আসবে তাহলে তোমরা কিভাবে এটা কভার করবে পড়তেরে লেখাপড়াগুলো কিভাবে কভার করবা এই যে ম্যাডাম যে আসে তোমাদেরকে মাইক্রোবায়োলজি পড়াতেছে সপ্তাহে একটা করে ক্লাস দিছে সেই ক্লাসগুলো তোমরা আসতেছো না করতেছো না এখন তোমরা বলো তোমরা যদি বলো তাহলে আমি ক্লাস রাখবো নালে ক্লাস আমি বন্ধ করে দেব তোমরা কি বলো তোমরা কি ক্লাস করবা না ক্লাস বন্ধ করে দেব স্যার করব স্যার বললে তোমার ছেলেকে আসতে বলো সবাইকে দরকার তবে তুমি সামনের দিকে যাইয়া তো আবার আটকাইবা সামনের দিকে যাইয়া যে তুমি আবার আটকাইবা সেই আটকানোটা যাতে খুলে দিতে পারে আমি সেই জন্য ম্যাডামদেরকে রিকোয়েস্ট করে ক্লাস গুলো নিতেছি দেখো ম্যাডাম গুলো আমার সাথে কথা বলার সাথে সাথে ম্যাডাম গুলা কিন্তু রাজি হয়েছে তারা কিন্তু তোমাদের থার্ড ইয়ারের ছেলেপুরে লেখ পড়ানোর কিন্তু তারা একটিয়ার না তারা যখন তোমরা ফোর্থ ইয়ারে উঠবা তখন তোমাদের পড়া তারপর আমি রিকোয়েস্ট করাতে তোমাদেরকে পড়া দিচ্ছি আর তোমরা সেই জায়গাতে ক্লাস করতেছো এখন 41 জন আছে এগুলো তো ঠিক না তারপরে তোমাদের এই যে প্রথম আমাকে তোমরা যারা মনিটর আছো তারা প্রথম উত্তর দাও যে তোমাদের থার্ড ইয়ারে যে পড়া এই পড়ার ভিতরে তুমি আমার টিচারদের কোনো হেল্প লাগবে কিনা কোনোখান দিয়ে পড়ানো লাগবে কিনা তুমি এটা আমাকে প্রথম একটু বলো স্যার আমি কি তোমার থার্ড ইয়ারের ক্লাসে স্যার হচ্ছে স্যার ঠিক মতো স্যার জি স্যার এটা তো হইতেছে হওয়ার পর আরো কিছু পড়ানো আরো কিছু আলাপ করা দরকার আছে বলে মনে করলে তোমরা আমার সাথে ডাইরেক্ট টেলিফোনে আলাপ করতে আমার টেলিফোন নাম্বার জানো তো তোমরা জি স্যার জানি টেলিফোন নাম্বার নিয়ে দাও তোমরা ডাইরেক্ট আমার সাথে আলাপ করবা যদি কোনো ক্লাস লাগে কোনোখানে কোনো পড়ানো লাগে যদি কোনোখানে কম পড়ানো হয় এটা আমার সাথে আলাপ করবে এটা হচ্ছে 1 নম্বর কথা আর 2 নম্বর তোমাদের এই যে স্টুডেন্টদেরকে বলবা এই ক্লাসগুলোতে আসার জন্য না হলে তারা বুঝছো পরাজয়ে একদম আটকে যাবে কারণ কোভিডের ইনসিডেন্স যখন কমে যাবে মনে করো জানুয়ারি থেকে ক্লাস স্কুল সব খুলে দিবে ডিসিশন হয়েছে সিদ্ধান্ত হয়েছে বুঝছো নি তাহলে তখন তারা একদম নাক চোখ বন্ধ করে তোমাদেরকে পড়াবে এবং তোমাদের যখন ফোর্থ ইয়ারে উঠবা তখন কিন্তু তোমরা সাবজেক্ট তিনটা দিবা মাইক্রোবায়োলজি প্যাথোলজি আর তোমরা ফার্মাকোলজি এই তিনটা সাবজেক্ট তোমরা তখন 6-7 মাসের ভিতরে পড়ে তখন তোমরা বলে তখন সুখমুখে তোমরা কোনো অন্ধকার দেখবে কোনো কিছুই দেখবে না তোমরা অতএব এই যে দুই একটা ক্লাস করা দিচ্ছে একটা দুইটা ক্লাস এগুলো করো আর সাথে তোমাদের অরিজিনাল যে পড়া আছে সেই পড়াগুলো পড়ো ঠিক আছে নি জি স্যার জি স্যার সবাইকে বলবো আমি যারা আসে ক্লাসটা করে কথা বুঝলি হ্যাঁ এখন এখন দেখো আমাদের সাপ্লিমেন্টার টেস্ট করতে ছেলে বলে আছে সমস্ত ছেলে আসা এখন ক্লাস করতে পাগল হয়ে গেছে স্যার আমাদের ক্লাস করুন আমাদের ক্লাস করুন আমাদের ক্লাস করুন এখন পরীক্ষার একদিন আগে যাতে ক্লাস করাতে না হয় আমি সেই জন্য তোমাদেরকে আগে থেকে ক্লাস করানো শুরু ঠিক আছে ভালো করে তোমাদেরকে বলো সব ছেলেপুলদেরকে বলো ক্লাসে আসতে বলো লেখাপড়া করতে বলো আর কোনোখান দিয়ে যদি লেখাপড়া রিগার্ডিং কোনো সমস্যা যদি থাকে
তোমরা তোমাদের টিচারের সাথে কথা বলো, টিচারের সাথে কথা বলার পরও যদি তোমাদের স্যাটিসফাই না হও আমার সাথে কথা বলো, একদম ডাইরেক্ট আমার টেলিফোন নাম্বার নিয়ে নেবা, ইয়া সরোবর কাছ থেকে ইয়া আমার সাথে তোমার ডাইরেক্ট কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে তো? জি স্যার, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম, কন্টিনিউ করুন ক্লাস, থ্যাংক ইউ ম্যাডাম। এদের কথা বলতেছি না স্যার, ওল্ড ফোর্থ ইয়ার এর কথা বলতেছি, যারা ফিফথ এর দিকে উঠবে স্যার ওরা কিন্তু খুবই পার্টিসিপেট করে কম স্যার,